সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি আমলকির আচার, যেটা খেতে দুর্দান্ত, রুটির সাথে অথবা ভাতের সাথে দুর্দান্ত লাগে। আর এটা ছ মাস পর্যন্ত আপনি রেখে দিয়ে খেতে পারবেন। বানানো খুবই সহজ, বাজারে এখন প্রচুর পরিমাণে আমলকি, এবং আমলকি আমাদের শরীরের জন্য ভীষণ উপকার। বাচ্চারা আমলকি সাধারণত খেতে চায় না, তো এইভাবে যদি আপনি তৈরি করেন তাহলে বাচ্চারাও খেয়ে নেবে। খুবই ভালো একটা রেসিপি, চলুন দেখে নেব কত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে কত কম টাইমের মধ্যে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। দেখে নেব আজকে রেসিপি টক ঝাল মিষ্টি আমলকির আচার। এটা বানানোর জন্য এখানে 500 গ্রাম আমলকি আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে প্রায় 1.5 লিটার জল আমি বসিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ নুন দিয়ে দেব। নুন দিয়ে প্রথমেই আমাকে আমলকিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে আমলকিগুলো দিয়ে দেব। আমলকিগুলো দিয়ে আমি 10 মিনিট আমলকিগুলোকে ফুটিয়ে নেব। 10 মিনিটের মধ্যে আমলকিগুলো সেদ্ধ হয়ে যাব, খুব বেশি ফোটানোর দরকার নেই। আমলকি কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখি বুঝতে পারছেন, এর মানে আমলকিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা ছাকনার সাহায্যে আমলকিগুলো তুলে নেব, ওই জলটা ফেলে দেব, কারণ ওই জলটা আমলকির আচারে কিন্তু কোনো রকম কোনো জল ব্যবহার করা যাবে না। জল ব্যবহার করে আচারটা কিন্তু ঠিকঠাক থাকবে না, খারাপ হয়ে যাবে। এরপর আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিচ্ছি এগুলো ভালো সেদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি একটা ম্যাশার দিয়ে এটাকে ম্যাশ করে নেব। খুব বেশি আমি মিহি করব না, আমি একটু গোটা গোটাই রেখে দেব, জাস্ট ভেঙে ভেঙে নেব, কারণ আমলকির আচারটা তৈরি হতে হতে অনেকটাই গলে যাবে। ভালো করে যখন ম্যাশ করা হয়ে যাবে তখন আমি বীজগুলোকে বাদ দিয়ে দেব। একটা একটা করে সমস্ত বীজ আমি বাদ দিয়ে দেব। প্রত্যেকটা বীজ আমি বাদ দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ তেঁতুলের কাই, যেটা আমি কিছুটা তেঁতুল গরম জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। তারপর সেটাকে আমি সেটার থেকে কাই বের করে নিয়েছি। আমলকির আচারে তেঁতুলের কাইয়ের পরিমাণ যদি একটু বেশি হয় তাহলে কোনো অসুবিধা নেই, এটাকে এইভাবে কাইটাকে বের করে নিতে হবে, ছিবড়েটা ফেলে দিতে হবে। আর আমি নিয়ে নিয়েছি এখানে 8-10 কোয়া রসুন, যেটাকে ছাড়িয়ে আমি গোটা রেখেছি, ধুয়ে শুকিয়ে নিয়েছি। খেজুরের গুড় আমি নিয়েছি 400 গ্রাম, আপনি চাইলে আখের গুড় দিয়েও এটা করতে পারেন। প্রথমেই আমি একটা মশলা তৈরি করব, তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে 2 চামচ জিরে, 1 চামচ পাঁচফোড়ন আর 1 চামচ ধনে দিয়ে দিলাম। ভালো করে এটাকে ফ্রাই করে নেব। ফ্রাই করে মশলা ভাজার গন্ধটা বেরোলে আমি এটাকে তুলে নিয়ে গুঁড়িয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভাজার পরে আমার এটা রেখে দিলাম গুঁড়িয়ে নেওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দিলাম আমি 4টে লঙ্কা, শুকনো লঙ্কা 4টে দিয়ে দিলাম। এর মধ্যে 1/2 চামচ তেল আর 1 পিঞ্চ নুন দিয়ে লঙ্কাটাকে আমি ভালো করে ভেজে নেব। নুন আর তেল দিয়ে লঙ্কাটা ভাজলে লঙ্কার টেস্টটা খুব ভালো বেরোয়, আর এই লঙ্কাটা আচারে দিয়ে রাখলে আচারটা খুবই ভালো থাকবে। ভাজা হয়ে গেছে বা লঙ্কাটা তুলে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ সর্ষে পাউডার আর 1/2 চা চামচ নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। এরপর 2 টেবিল চামচ ভিনিগার দিয়ে আমি এটাকে ভিজিয়ে দেব। সর্ষে পাউডারটা জল দিয়ে ভেজালে হবে না, ভিনিগার দিয়ে ভেজানো হবে, কারণ আচারে কোনো জল ব্যবহার করব না, আচারে জল দিলে আচারটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য ভিনিগার এখানে দিয়ে। আপনি যদি সর্ষে বেটে নেন তাহলে ভিনিগার দিয়ে বেটে নিতে হবে। এরপর কড়ার মধ্যে আমি বেশ কিছুটা বেশি করেই তেল দিয়ে দেবো। আমি 1 কাপ তেল এখানে দিয়ে দিলাম, এর মধ্যে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। 10 সেকেন্ড এটাকে ফ্রাই করে নিয়ে আমি এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দেব, আবারও 10 সেকেন্ড এটাকে ফ্রাই করে নেব। তারপর আমি রসুনগুলো দিয়ে দেব। রসুনটা দিয়ে আবারও 10 থেকে 15 সেকেন্ড এটাকে ফ্রাই করে নেওয়ার পরে আমি এই তেলের মধ্যেই মশলাগুলোকে অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দেব এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
ভালো করে এটাকে মিশিয়ে নেব। এক মিনিট এটাকে ফ্রাই করে নেব গ্যাসটাকে লোতে রেখে। এরপর এক চামচ আদা আমি গ্রেট করে নিয়ে দিয়েছি, আবারও ভালো করে এটা মিশিয়ে নেব 30 সেকেন্ড মতো। এরপর এর মধ্যে সর্ষে পাউডারটা দিয়ে দিলাম, গুলে রাখা ভিনিগার দিয়ে গুলে রাখা সর্ষেটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি নুন দিয়ে রেখেছিলাম হাফ চামচ। আপনার নুনটা আপনি বুঝে দেবেন, আর নুন আমি দেবো না, কারণ আমলকিটা সেদ্ধর সময় নুন দিয়েছিলাম। এরপরে আমলকিটা দিয়ে দিলাম এবং আমলকিটা ভালো করে ভেজে নেব। আপনার যদি মনে হয় আপনার নুন আর লাগবে তাহলে আপনি নুন দিতে পারেন। আমি সেদ্ধর সময় দিয়েছি এবং সর্ষে পাউডারে দিয়েছি, তাই আমি আর নুন এর মধ্যে অ্যাড করব না। 2 মিনিট এটাকে ভালো করে আমি পুরো মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি গুড়টা অ্যাড করে দেব। গুড়টা যেহেতু গলতে একটু টাইম লাগবে তাই গুড়টা প্রথম থেকেই আমি অ্যাড করে দেব। এখন খেজুর গুড়ের সময়, তাই আমি এখানে খেজুর গুড় দিলাম। আপনি চাইলে আখের গুড় দিয়ে অথবা চিনি দিয়েও করতে পারেন, কিন্তু চিনি দিয়ে করলে খুব বেশি দিন আপনি এটাকে স্টোর করতে পারবেন না। গুড় দিয়ে, আখের গুড় দিয়ে করলেও আপনি স্টোর করে রাখতে পারবেন। ভালো করে মেশাতে মেশাতে গুড়টা কিন্তু অনেকটাই গলে এসেছে। এই অবস্থায় আমি তেঁতুলের কাইটাকে অ্যাড করে দেব, আবারও ভালো করে আমি মিশিয়ে নেব। নাড়াচাড়া করতে করতেই কিন্তু এটা গুড়টা গলে গেছে এবং কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন। ননস্টপ এটাকে মিডিয়াম থেকে লোতে গ্যাসটাকে রেখে নেড়ে যেতে হবে। নাড়া বন্ধ করলে হবে না, নাড়া বন্ধ করলে তলাতে লেগে যাবে, তখন আচারের টেস্টটা কিন্তু একেবারেই ভালো হবে না। তাই যতক্ষণ আচারটা তৈরি হবে ততক্ষণ আপনাকে নাড়াচাড়া করে যেতে হবে। খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়, 10 থেকে 12 মিনিট এটা সময় লাগে তৈরি হতে। 10-12 মিনিট আপনাকে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। কালারটা চেঞ্জ হয়ে গেছে, প্রায় আমি শেষের দিকে চলে এসেছি, এটা আরো জমে যাবে, কাজে আর আমি এটা ফোটাবো না। আর 2-4 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি এটাকে অফ করে দেবো। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসে গেছে। এরপর আমি এটা অফ করে দেবো, অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পরে আমি ভাজা মশলাটা মিশিয়ে দেবো, ভেজে গুঁড়িয়ে রাখা যে মশলাটা ওটা মিশিয়ে দেবো, আর ভেজে রাখা লঙ্কাটা দিয়ে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল আমলকি টক ঝাল মিষ্টি আচার। দেখেই জিভে জল চলে আসছে, রুটির সাথে অথবা ভাতের সাথে দুইয়ের সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। ফ্রিজে রাখলে আপনি এটা 1 মাস খেতে পারবেন, স্টোর করে রাখতে পারেন। 6 মাস পর্যন্ত রোদ্দুরে দিয়ে শুকিয়ে যদি রাখেন আপনি 6 মাস পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ জানালাম, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।